Assalamualaikum বন্ধুরা Juliet cooking channel এর আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি আমি অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপিটি হচ্ছে দুধ চুষি পিঠা রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি এই শীতের সময় এই রেসিপিটি প্রায় প্রত্যেক ঘরেই হয়ে থাকে কম বেশি সবাই কিন্তু এই রেসিপিটি বানাতে জানেন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বিসমিল্লাহিরrahmanirrahim এখানে একটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ পানিটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার ভালো করে আমি চালের গুঁড়োটাকে আমি মিক্স করে নিয়ে একটা দই তৈরি করে নেব এই দেখুন দইটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার আমি ভালো করে মালিশ দিয়ে নিয়েছি এবার আমি এভাবে লম্বা করে একটা রোল করে আমি এভাবে কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি নানান রকম করে সবাই তৈরি করে আমি এইভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিভাবে তৈরি করছি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম দেখুন আমি সবগুলো এইভাবে তৈরি করে আমি একটু আটা মাখিয়ে রেখেছিলাম এবং এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটা একটু ঘন হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দুইটা এলাচ এবার আমি দিয়ে দিচ্ছি এক পরিমাণ চিনি এখানে আপনারা কিন্তু গুড় ব্যবহার করতে পারেন আমার অ্যাভেলেবেল নেই তাই আমি চিনি দিয়েই করে দেখাচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো যেটা করে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি দুধটা ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু চুষি পিঠাগুলো অ্যাড করতে হবে এবার আমি ভালো করে নেড়েচেড়ে আমি লো ফ্লেমে কিন্তু একটু ঘন করে নেব এই দেখুন চুষি পিঠা কিন্তু একদম ঘন হয়ে গেছে এটা কিন্তু আর কিন্তু ঘন করব না কারণ এটা নামানোর পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের দুধ চুষি পিঠা অতি সহজে তৈরি করে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করব এই দেখুন আমি সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি সার্ভ করছি দেখুন অতি সহজে তৈরি করে ফেললাম দুধ চুষি পিঠা আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি শীতের সময় কম বেশি সবাই কিন্তু করে খেয়ে থাকে আর আমাদের বাঙালির অত্যন্তই একটি জনপ্রিয় একটা রেসিপি আমারও কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগে অনেক খাই আমি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ